আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বিবিএ অষ্টম সেমিস্টারের ফিনান্সিয়াল অ্যানালাইসিস সাবজেক্টের অ্যানালাইসিস অফ কারেন্ট অ্যাসেট চ্যাপ্টারের একটি বিশেষ অঙ্কের মাধ্যমে আমরা শিখব কিভাবে গ্রোস প্রফিট নির্ণয় করা হয়, কস্ট অফ সেলস অথবা কস্ট অফ গুডস সোল্ড এবং ইনভেন্টরি কীভাবে ক্যালকুলেশন করা যায়। এক্ষেত্রে আমরা তিনটি মেথড নিয়ে আলোচনা করব একই সাথে পর্যায়ক্রমে। প্রথম হলো ফিফু মেথড নিয়ে কথা বলবো, যেটাকে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড বলি। দ্বিতীয়ত লিফু মেথড নিয়ে কথা বলবো, যেটাকে আমরা লাস্ট ইন ফার্স্ট আউট মেথড বলে থাকি। লাস্ট থ্রি নাম্বারে যেটা করব, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ মেথড নিয়ে কথা বলব। এই অঙ্কের মাধ্যমে আমরা এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এই অঙ্কটা আমরা দেখব, একটা প্রবলেম বিবিএ প্রফেশনাল 2015 এই অঙ্কটা আসছিল। এভারগ্রিন বনসাই ইজ এ রিটেইলার অপারেটিং ইন নিউ মার্কেট ঢাকা, এভারগ্রিন ইউজ পার পিস ওয়াল ইনভেন্টরি মেথড, অ্যাজিউম দ্যার ইজ নো ক্রেডিট ট্রানজ্যাকশন, ধরে নেওয়া হলো যে কোনো প্রকার বাকি লেনদেন নাই, অল অ্যামাউন্ট আর সেটেল ইন ক্যাশ এবং সকল লেনদেন নগদে নিষ্পত্তি হয়েছে। ইউ আর প্রোভাইডেড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন ফর এভারগ্রিন ফর দ্য ইয়ার 2016। এই জায়গায় কিছু তথ্য আমাদের দেওয়া আছে ডেট ওয়াইজ। প্রথমে আছে 1-1, আই মিন এই ক্ষেত্রে শুরুতে আছে মাস, পরে হলো তারিখ, জানুয়ারির 1 তারিখ। পার্সেস 100 পিস অ্যাট দ্য রেট অফ টাকা 35, এই জায়গায় 100 পিস পার্সেস করছে, প্রতি পিসের মূল্য 35 টাকা। ইনভেন্টরি হ্যান্ড দাঁড়াইলো 100 পিস, পরবর্তীতে 4-20 300 পিস এক টাকা 30, 4-20 তারিখে 300 পিস 30 টাকা রেট, টোটাল ইনভেন্টরি দাঁড়াইলো 400 ইউনিট। এরপরে 8-17 200 পিস অ্যাট দ্য রেট অফ টাকা 40, 200 পিস 40 টাকা রেট, টোটাল আমার ইনভেন্টরি দাঁড়াইলো 600 পিস। 9-22 500 পিস বিক্রি হয়েছে 55 টাকা করে, তাহলে আমাদের থাকলো 100 পিস। 600 পিস আমাদের 8-17 তারিখ পর্যন্ত ছিল, তারপরে আমরা 500 পিস বিক্রি করলাম, তাহলে আমার থাকলো 100 পিস। পরবর্তীতে 11-25 500 পিস পারচেস করছে 42 টাকা রেট, টোটাল ইউনিট আবার দাঁড়াইলো 600। টোটাল কস্ট অ্যাভেলেবল ফর সেল টু ইলাস্ট্রেট দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাজিউম কস্ট ফ্লো মেথড, ফিফু, লিফু অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড আন্ডার গ্রোস প্রফিট, কস্ট অফ সেল অ্যান্ড ইন্ডিং ইনভেন্টরি। এই হলো আমাদের ডাক। এই জায়গার থেকে আমাকে গ্রোস প্রফিট ক্যালকুলেশন করতে হবে, গ্রোস প্রফিট, কস্ট অফ সেলস, ইনভেন্টরি। এখন আমরা দেখব তিনটে মেথডই ওয়ান বাই ওয়ান কীভাবে এটা ক্যালকুলেশন করা যায়। প্রথমেই আমরা ফিফু মেথড দেখব, এভারগ্রিন বনসাই ফিফু মেথড। তো এই ক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখি, সিম্পল একটা নিয়ম, এই নিয়মগুলো আমরা ফার্স্ট সেমিস্টারের ইনভেন্টরি চ্যাপ্টারেও শিখেছিলাম। তো এটা অষ্টম সেমিস্টার, এত লম্বা সময় অতিবাহিত করার সাথে সাথে অনেকেই হয়তো ভুলে গেছো, এই জন্য আজকে আলোচনা করলে তোমাদের জন্য আরও সহজ হবে। এই ক্ষেত্রে যে শখটা করতে হবে, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের একটা ডেট বসাইতে হবে, তারপরে পারচেস করলাম, তারপরে সেলস করলাম, তারপরে ব্যালেন্স করলাম। তো এই ক্ষেত্রে পারচেস, সেলস এবং ব্যালেন্স এই প্রত্যেক তিনটাকে আবার তিনটা কলাম করতে হবে, একটা ইউনিট,
রেট অ্যামাউন্ট, প্রত্যেকটার মধ্যে ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। এখন আমরা কিভাবে পোস্টিং দেব, এক এক তারিখে আমাদের ইউনিট ছিল 100, রেট ছিল 35, আর 100কে 35 দিয়ে গুণ করলে আমাদের অ্যামাউন্ট দাঁড়ায় 3500। যখন আমরা ব্যালেন্স করব, এই ব্যালেন্স আমাদের 100 ইউনিট 35 টাকা করে 3500 টাকা। অনুরূপভাবে 4/20 আবার যখন পারচেস করব, 300 ইউনিট 30 টাকা রেট 9000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স দাঁড়াবে, এই ক্ষেত্রে খেয়াল করতে হবে, আগের 100 ইউনিট ছিল 35 টাকা রেট 3500 টাকা, তারপরে 4 তারিখে এই 20 তারিখে যে 300 ইউনিট পারচেস করলো, সেটা আবার নিচের লেভেলে, আই মিন দ্বিতীয় লাইনে 300 ইউনিটের কলামে রেট 30 টাকা, আর 9000 টাকা হলো অ্যামাউন্ট। পরবর্তীতে আবার যখন 8, 17, 200 ইউনিট পারচেস করছে 40 টাকা রেট, 200 ইউনিট 40 টাকা রেট, আমাদের অ্যামাউন্ট আসে 8000। এখন আমরা ব্যালেন্স করার মধ্যে খেয়াল করবো, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি মার্কিং করে রাখছি গুরুত্বপূর্ণ জায়গা। এটা 100 ইউনিট পূর্বে ছিল, 300 ইউনিট পূর্বে ছিল, পরবর্তীতে আবার 200 ইউনিট পারচেস করলাম 40 টাকা রেট 8000। এই হলো আমাদের টোটাল ইনভেন্টরি এই তারিখ পর্যন্ত। পরবর্তী তারিখে 500 ইউনিট সেল হইল 55 টাকা রেট 27500। তো এই ক্ষেত্রে আমাদের যে 500 ইউনিট সেল হইল, এটা আমাদের ফিফো মেথডের নিয়ম হলো, উপর থেকে উপরে যে লেভেলগুলো আছে ওই লেভেল থেকে আমাদের উপরে যে লেভেল আছে 100, তারপরে 300, তারপরে 200, আমাদের এই জায়গা থেকে যদি আমি 500 সেল করি, উপরের 100 সেল করতে হবে, তারপরে 300 সেল করতে হবে, এরপরে 200 থেকে আরও 100 নিতে হবে, টোটাল আমাদের 500 সেল করতে হবে। তাহলে আমার নিচের 200 যে 40 টাকা রেট আছে, এই রেট থেকে 100 ইউনিট পণ্য আমার ব্যালেন্স হিসেবে থাকবে 40 টাকা রেট 4000। এই হলো আমাদের ব্যালেন্স। পরবর্তীতে 11/25 আবার 500 ইউনিট ক্রয় করছে 42 টাকা রেট, টোটাল অ্যামাউন্ট 21000 টাকা। এরপরে আমাদের যে 100 ছিল আগে, এটা বসাবো 100×40 4000, তারপর আবার 500 ইউনিট 42 টাকা রেট 21000 টাকা। এই ছিল আমাদের ডাকের, আমরা পারচেস কলামটা যোগ করব 41500, সেলস কলামটা যোগ করব 27500, এবং ইন্ডিং ইনভেন্টরি যেটা শেষে বের হবে শেষ কলামটা, আই মিন 4000 আর 21000, টোটাল 25000 দাঁড়াইলো, আর এদিকে ইউনিট 100, 500 দাঁড়াইলো 600। এখন আমাদের যে প্রশ্ন করছে, প্রথমেই আমরা বের করবো ইন্ডিং ইনভেন্টরি, যেটা আমাদের সরাসরি বের হয়ে গেছে 25000। এন্ডিং ইনভেন্টরি যেটা আমাদের বেরোলো 25000, এই 25000-ই এই জায়গায় আমরা বসাবো, একটা উত্তর হয়ে যাবে। এরপরে কস্ট অফ গুডসুল বা কস্ট অফ সেল বের করতে হবে, কস্ট অফ গুডসুল বা কস্ট অফ সেল, এটা বের করার জন্য আমাদের প্রথমেই লিখতে হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, যেটা আমরা পারচেস কলামের যোগফল আমরা বসাইলাম, এই যে পারচেস কলামের যোগফল 41500, এটা আমরা বসাবো এই জায়গায়। তারপরে ইন্ডিং ইনভেন্টরি যেটা, ওটা মাইনাস করব, এই জায়গায় আছে আমার ইন্ডিং ইনভেন্টরি, সেটা আমরা মাইনাস করব। তাহলে আমাদের যে রেজাল্টটা বের হইলো 16500, এটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল বা কস্ট অফ সেল, এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপর আমাদের গ্রোস প্রফিট বের করতে হবে, গ্রোস প্রফিটের নিয়ম হলো নিট সেল থেকে কস্ট অফ গুডস সোল বাদ দিতে হবে, নিট সেল থেকে কস্ট অফ গুডস সোল বাদ দিতে হবে। এই ক্ষেত্রে নিট সেল আমাদের সেল কলামে আছে 27500, ওর থেকে আমরা মাইনাস করবো কস্ট অফ গুডস সোল, যেটা আমরা 16500 টাকা বের করছি, এই 16500 টাকা মাইনাস করার পরে যেটা থাকলো সেটা হচ্ছে 11000। এই 11000 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল। এই তিনটে আমাদের বের করতে বলছে, ফিফো মেথড, লিফো মেথড এবং অ্যাভারেজ মেথড। প্রথমে আমরা করলাম ফিফো মেথডে, এখন আমরা করব অ্যাভারেজ মেথড, কী বলে লিফো মেথড। ফিফো মেথডে যেভাবে আমরা পোস্টিং দিছি, লিফো মেথডে
ওইভাবেই হবে, শুধু একটা জায়গায় সেলসের ক্ষেত্রে একটু পরিবর্তন হবে, বাকি সব ঠিক থাকবে। 1 তারিখ, 100 ইউনিট 35 টাকা ইকুয়াল টু 3,500, আমাদের ব্যালেন্স কলামও ঠিক তাই। আবার পরবর্তী তারিখে 300 ইউনিট 30 টাকা রেট 9,000 টাকা, তাহলে আমাদের ব্যালেন্স কলামে দাঁড়াইলো আগের 100 ইউনিট পরের 300 ইউনিট, টোটাল এটা দাঁড়াইলো। এরপরে আমরা পরের ডেটে 8/17 200 ইউনিট 40 টাকা রেট 8,000 টাকা। এইভাবে আমরা 3 লেভেল বা 3 লাইন করব। প্রথমে 100 ইউনিট 35 টাকা রেট 3,500, তারপরে 300 ইউনিট 30 টাকা রেট 3,000 টাকা, এরপরে 40 টাকা রেট। তো আমরা যখন বিক্রি করব 9/22 500 ইউনিট 55 টাকা রেট 27,500, এই ক্ষেত্রে যেহেতু এটা লিভিং মেথড, নিচে থেকে বিক্রি হবে, উপর থেকে ব্যালেন্স থাকবে। এই জন্য আমরা খেয়াল করব 500 ইউনিট যদি বিক্রি করি, নিচের 200 তারপরে 300, এই হলো 500 বিক্রি করলাম, এই 500 বিক্রি করলাম, আর থাকলো আমার উপর থেকে 100 ইউনিট। এই 100 ইউনিট ব্যালেন্স কলামে বসলো 35 টাকা রেট 3,500। এরপরে 11 তারিখে আমরা আবার পারচেস করলাম 500 ইউনিট 42 টাকা রেট 21,000, এটা আমরা বসাইলাম ব্যালেন্স কলামে আগের 100। 500 ইউনিট 42 টাকা রেট 21,000, 600 ইউনিট আর 24,500। এক্ষেত্রে একটু সলিউশনে একটু ভুল আছে, এই জায়গায় 35 টাকা রেট হবে 40-এর পরিবর্তে। তো টোটাল আমাদের অ্যামাউন্ট ঠিক আছে 24,500, সেলস হলো 27,500, আর কস্ট অফ অ্যাভেলেবল সেল যেটা পারচেস করলাম 41,500। এই 3টা জিনিস আমাকে মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব ওই 3টার উত্তর, যে 3টা আমরা প্রথমে বের করছি। প্রথমে এন্ডিং ইনভেন্টরি শেষ ব্যালেন্সটা 21,000, কী বলে 600 ইউনিট 24,500, এরপরে কস্ট অফ গুডস সেল আমরা বের করবো 41,500 থেকে 24,000 বাদ দেব, তাহলে থাকে 17,000 টাকা। এরপরে গ্রোস প্রফিট যখন আমরা বের করব, নেট সেল 27,500, এরপরে কস্ট অফ গুডস সেল বাদ দেব 17,000, তাহলে আমার থাকবে 10,500। এই 10,500 আমাদের উত্তর। এরপরে আমরা আসবো অ্যাভারেজ মেথড, এই জায়গায় অ্যাভারেজ মেথড হবে। তো অ্যাভারেজ মেথডে যে নিয়মটা সেটা হচ্ছে, প্রথমে আমরা পারচেস করলাম 100 ইউনিট 35 টাকা রেট 3,500 টাকা, ব্যালেন্স কলামে বসাইলাম 100 ইউনিট 35 টাকা রেট 3,500 টাকা। অনুরূপভাবে পরবর্তী ডেটে 300 ইউনিট পারচেস করলাম 30 টাকা রেটে 9,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টা আমাকে অ্যাভারেজের ক্ষেত্রে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে পারচেস যেটা করলাম 300 ইউনিট, আর আগে যে 100 ইউনিট ছিল, এই দুটোর যোগফল করে এই 400 ইউনিট বসাইতে হবে। অনুরূপভাবে ব্যালেন্স কলামে আছে 3,500, আর নতুন করে পারচেস করা হলো 9,000, এই দুটোর যোগফল 12,500 টাকা বসাইতে হবে। পরবর্তীতে আবার যখন আমরা পারচেস করবো 200 ইউনিট 40 টাকা রেট 8,000 টাকা, সেই ক্ষেত্রেও ওই 400 ইউনিটের সাথে এই 200 ইউনিট যোগ হবে, তাহলে হবে 600 ইউনিট। অনুরূপভাবে আগের যে টাকা ছিল 12,500, নতুন 8,000 টাকা যোগ হবে, তাহলে হবে 20,800। এইভাবে অ্যাভারেজ কলাম করতে হবে। অ্যাভারেজটা বের করার নিয়ম হলো অ্যামাউন্টকে ইউনিট দিয়ে ভাগ করব, তাহলে যে রেটটা বেরোলো ওইটি হচ্ছে অ্যাভারেজ রেট। তারপর আমরা সেল করব। সেল যদি করি 500 ইউনিট 55 টাকা রেট 27,500, তাহলে আমাদের ব্যালেন্স আছে 600 ইউনিট 34.17 ইকুয়াল টু 20,000 টাকা অ্যামাউন্ট। এই জায়গার থেকে আমাদের 500 ইউনিট যদি সেল হয়, তাহলে আমাদের থাকবে 100 ইউনিট, রেট 34.17ই থাকবে, টাকার পরিমাণ দাঁড়াবে 3,417। এটা আমাকে অ্যাভারেজের ক্ষেত্রে এইভাবে করতে হবে। তারপরে 500 ইউনিট আবার পারচেস করলাম 42 টাকা রেট 21,000, তাহলে পূর্বের 100 আর এই পারচেস 500, টোটাল হলো 600, আর অ্যামাউন্ট 3,417-এর সাথে 21,000 যোগ হবে, তাহলে আমাদের 24,417 হবে, 24,417 হবে, তাহলে আমাদের হলো 24,417, আর ইউনিট হলো 600। এই জায়গায় সেলস হলো 27,500, পারচেস কলমের যোগফল
41,500। এখন পূর্বের মতো আবার তিনটা জিনিস আমাদেরকে বের করতে হবে। প্রথমেই আমাদের বের করতে হবে এন্ডিং ইনভেন্টরি। আমাদের এন্ডিং ইনভেন্টরি তো 600 ইউনিট 24,417, এটা সরাসরি বের করা হয়েছে। তারপরে আমরা কস্ট অফ গুডস সেল বের করব। সেই ক্ষেত্রে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল পারচেস কলামের যোগফল 41,500। এরপরে ইন্ডিং ইনভেন্টরি আমরা বাদ দিব, 24,417 যেটা আমাদের বের করলাম এটা বাদ দিব, তাহলে আমার থাকবে 17,083। এই 17,083 হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল। এরপরে গ্রোস প্রফিট বের করব, নেট সেল 27,500 থেকে আমাদের যে কস্ট অফ গুডস সোল যেটা বেরোলো এটা আমরা মাইনাস করব, তাহলে 10,417 এইটাই হচ্ছে আমাদের গ্রোস প্রফিট। এইভাবে আমরা ফিফো, লিফো অ্যান্ড অ্যাভারেজ মেথড ব্যবহার করে এই অঙ্কগুলা করতে পারি আমরা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে পরবর্তীতে যোগাযোগ করতে পারো। আজ এই পর্যন্ত, আবার কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।